25 বছর ধরে সে গোপনে স্বামীর চোখে ফাঁকি দিয়ে আল্লাহর ইবাদত করে, শাবান মাসে 3 লা রোজা রাখে। হ্যাঁ আমরা চাই না যে এই শূদ্র পরিবার থেকে সে জান্নাতে যাক। আচ্ছা, কয়েকটা অঙ্গের আমি নষ্ট করে দিছি, আচ্ছা মাজার এত সমস্যা, সে দাঁড়া থেকে নামাজ পড়তে পারে না, তারপরেও 5টা বছর শুয়ে থেকে আল্লাহর ইবাদত করছে। কত হুজুর দেখাছে, 3 দিন ভালো থাকে না। আমার বয়স 3005 দিন, কিছুই করতে পারে না। এখন কোকাওকে খুব তো বড় বড় কথা বললা, এখন কোকাওকে, এখন কোকাওকে, হ্যাঁ আমি 4টা পরিবারে এখনো সে আজাবের মুখে রাখিছি। তোমাকে এখন আজাবের উপর আল্লাহ রাখবে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। আর বড় বোনের মৃত্যু সর্যায় রাখিছি। তোমাকে যে এখন কি করা হবে তুমি কি জানো? তুই মাইরে ফেলা দিবো আর কি করবে জানি, তুই খালি তো মাইরে ফেলা দাও শিখছ আর কিচ্ছু করার। আমার ওইটাই কাম, আমার কথা হচ্ছে যারা অন্যায় করে মেরে ফেলা দিবো, 2 দিন পর দেখবো আরো 10 জন, ওই 10 জনেরও মারমু ইনশাআল্লাহ। মারবি? মারতে থাকবো যতদিন আমার শরীরে রক্ত আছে, শেষ রক্তবিন্দু আছে, আমার হায়াত আছে। তুই যদি হুজুর হলি নি একদিনেই মাইরে কাবার করলি রে সারবার। খালি দেখেছি 5টা কাক পড়ে আছে। 5টা কাক পড়ে আছে, এর মধ্যে বড় কোনো কাক আছে? একটা অনেক বড়।